শুভ সকাল বন্ধুরা, দুর্গা পূজার প্রীতি আর শুভেচ্ছা ভালোবাসা অনেক। শরতের আকাশ, আর এখন ঠিক বাজে গিয়ে 6:30, আর এক কাপ চা বিস্কুট দিয়ে আজকে দিনটা শুরু করছি। তোমাদের পুজো কেরকম কাটছে, কেন কেমন কেটেছে সেটা অবশ্যই কমেন্টসে জানিও। সকাল সকাল গরম গরম লুচি ভাজছিল মা, যেহেতু আজকে মহা অষ্টমী ছিল পুজো, তো সেই জন্য লুচি আর তরকারি খেয়ে নেওয়া হয়েছে সকালের টিফিনে। বাট বাড়িতে একজন আত্মীয় মারা গিয়েছেন, তার জন্য কিন্তু আমরা কোনোরকম অষ্টমী পুজোর অঞ্জলি দিতে পারছি না। আর তোমাদের পুজো শোনা দিকে প্রচণ্ডভাবে দুষ্টুমি করে, তাই আমি ভিডিও তোমাদের সাথে শর্ট ভিডিও শেয়ার করতে পারি না। তো তোমরা একটু অ্যাডজাস্ট করে আমার সঙ্গে সাপোর্ট করো, আমার সাথে থেকো, পাশে থেকো, আর অনেক ভালোবাসা দিও। আর সন্দেশগুলো দিয়ে মা ফুল ফুল মিষ্টি ফিষ্টি দিয়ে ঘরেই পুজো দিলে, মার তো পুজো দিতে অসুবিধা নেই। আর দুপুরে নিরামিষ খাওয়ার দাওয়ার খেয়েছিলাম এইসব ফুলকপি তরকারি টরকারি দিয়ে। খাওয়া দাওয়ার পর আমি সেভাবে কোথাও ঠাকুর দেখতে বেরোতে যে মানে বেরোতে পারিনি, বুঝতে পারলে, তাও যতটুকু গিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওতে। আর তোমরা অবশ্যই কমেন্টসে জানাবে যে তোমরা কীরকম আছো, ভালো আছো কি না। নেক্সট ভিডিও তোমাদের সাথে শর্ট ভিডিও শেয়ার করবো অবশ্যই একটু সুযোগ করে। আর কী বলো তো, সারাদিন পুচকুটাকে নিয়ে এত ব্যস্ত থাকছি, তো সেই জন্য কোনো শর্ট ভিডিও করা হচ্ছে না। কিন্তু তোমরাও দেখছি এখন আমার ভিউয়ার্স এতটাই ডাউন হয়ে গিয়েছে, কিন্তু প্লিজ তোমরা যেভাবে সাপোর্ট করছিলে সেভাবেই আমাকে সাপোর্ট করে যেও, ভালোবাসা দিও, আমিও কিন্তু তোমাদের ভালোবাসার অপেক্ষায় থাকি। আর দুপুরবেলা ভাত খেয়ে একটু ডেয়ারি মিল্ক খেতে ইচ্ছা করছিল, ফ্রিজ খুলে দেখি চকলেট রয়েছে, বাবা নিয়ে এসেছে আমার জন্য একটা কিনে, আর মুনের জন্য কিনে আমার মেয়ের জন্য। আর সন্ধ্যাবেলায় দেখো একটু বেরিয়েছিলাম, কিন্তু কিছুক্ষণের জন্য, আধা ঘন্টার মধ্যে আবার বাড়িতে আসতে হয়েছে, আমাদের এখানকারই পুজো ছিল, সন্ধ্যাবেলায় বেরিয়েছিলাম। তো এই পুজোটার মণ্ডপের ফটো তোলা হলো, আর তোমরা আশা করি সবাই খুব ভালোভাবে এনজয় করেছো দুর্গা পুজো। আমি কিন্তু করেছি এবছর, খারাপও করিনি, তো নেক্সট ইয়ার ভালোভাবে আরও করবো, পুজোটা বড়ো হয়ে যাক, সবাই সেটাই আশীর্বাদ করো। আর দেখো এখানের পুজো, আর এই যে রাস্তায় হাঁটছি আস্তে আস্তে ক্যাবলার মতন। আর রাতে ছিল কিন্তু পোলাও, পনির আর পাঁপড় ভাজা চাটনি, সেটাও কিন্তু খেতে দুর্দান্ত লেগেছে। অষ্টমী পুজোর মহা অষ্টমীর আজকে খাওয়া দাওয়াটা তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা কী কী খাওয়া দাওয়া করছো আর কে কোথা থেকে আমার ব্লগটা দেখছো সেটা কিন্তু কমেন্টস করো, আমার খুব ভালো লাগবে তাহলে। আর এটা ছিল নবমীর স্পেশাল মাংস, মাটন আর পোলাও, এটা দিয়ে আজকের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো। আর কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করছি, দেখো ফটোগুলো কীরকম লাগলো, আমার ড্রেসগুলো তোমরা একটু দেখে নাও, পুজোয় কী কী ড্রেস পরেছিলাম, তোমাদের দাদাভাই কী পরেছিলো। আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করবে তোমরা কোথা থেকে দেখছো, কী মানে কে কোথা থেকে আমার ব্লগটা দেখছো। ব্লগটা দেখে যদি কোথাও একটু ভালো লেগে থাকে, ছেড়ে যাওয়ার আগে একটা লাইক আর সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো, আর একটা বেল আইকন আছে পাশে, সেটাকে মানে প্রেস করে রেখো, তাহলে কোনো কোনো ভালো ভালো ব্লগ কিন্তু তোমরা পেয়ে যাবে আসলে। আর এখানে দুর্গাপুজো আমাদের বাড়ির সামনেই একদম খুব সুন্দর অসাধারণ দুর্গা প্রতিমা করেছিলো, আর একটু আমরা র্যাম্প শো করছিলাম, মানে খেয়ে কাজ নেই যা হোক দুপুরবেলায় বেরিয়ে। আর নতুন নতুন আরও ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো ভেবেই রেখেছি, একটু সময় দাও আমাকে। আর প্লিজ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো, টাটা।